আমি লাস্ট 4 বছর থেকে ফ্রিল্যান্সিং করতেছি। আমার মান্থলি আর্নিং 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান হোসেন, আমি মিরপুরে থাকি, আমার গ্রামের বাড়ি বরিশালে। আমি বর্তমানে একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। আমার মতে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, এখানে অনেক স্বাধীনতা আছে। আমি মূলত ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে কাজ করি, আমাদের কাজগুলো বাহিরের ক্লায়েন্টদের কাছ থেকে আসে। এখানে আমাদের একটা স্বাধীনতা আছে, আমরা যখন ইচ্ছা তখন বিট করে কাজ নিতে পারি, আবার যখন ইচ্ছে হয় তখন আমরা সময়টা আর কি ফ্রি কাটাতে পারি। যদি আমি অসুস্থ থাকি তখনও আমরা চাইলে কাজটাকে স্টপ করে আবার পরবর্তীতে কাজটাকে কন্টিনিউ করতে পারি। সো এই যে একটা স্বাধীনতা, এটা কি মূলত আমি ফ্রিল্যান্সিং বুঝি। ফ্রিল্যান্সিংয়ে আসলে অনেক সেক্টর আছে। সো আপনার প্রথমে বুঝতে হবে আপনার ইন্টারেস্ট পয়েন্টটা কোথায়। সো এখানে অনেক ধরনের সেক্টর আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এসইও, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সো আপনার প্রথমে বের করতে হবে আপনার ইন্টারেস্ট পয়েন্টটা কোথায়। ধরেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েব ডেভেলপমেন্টের জন্য ভালো একজন গাইডলাইনের প্রয়োজন হবে। গাইডলাইন যদি আপনি ভালোভাবে পান তাহলে আপনি সাকসেস হতে পারবেন। সফটটেকআইটি আসলে খুবই সাপোর্টিভ। আমি প্রথম কাজ পাই, আমাদের ব্যাচ থেকে 4-5 জন অলরেডি কাজ পাইছে, তারপরে আমি প্রথম কাজটা পাই। সো আমার প্রথম কাজটা ছিল আপওয়ার্কে এবং $70। সো যখন আমি কাজটা পাই আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো। কাজটা সম্পূর্ণ সাকসেস করার জন্য সার্বিক যত সহযোগিতা লাগে সেটা সে করছে, এবং যার কারণে আমি সেই কাজটা সাকসেসফুলি কমপ্লিট করছি 5-স্টার রেটিংয়ের সাথে। এবং পরবর্তীতে ওই ক্লায়েন্টের কাছ থেকে আমি আরও $200 কাজ পাইছি। এটা ছিল অনেক বড় একটা সাপোর্ট আমার জন্য। সো আমি জানি না এরকম সাপোর্ট অন্য কোনো ইনস্টিটিউট দেয় কি না জানি না, তবে আমি সফটটেকআইটির কাছ থেকে এই সাপোর্টটা পেয়েছি। আমি লাস্ট 4 বছর থেকে ফ্রিল্যান্সিং করতেছি। প্রথম পর্যায়ে আমার আর্নিংটা ছিল 20 থেকে 40-এর ভিতরে, এখন বর্তমানে লাস্ট 1 বছর ধরে 1 থেকে 1.5 লক্ষের মতো আসতেছে। হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্টে আমার টোটাল আর্নিং আছে 23,000 সামথিং, এন্ড টোটাল কমপ্লিটেড অর্ডার হচ্ছে $234, আর অ্যাভারেজ সেলিং প্রাইস হচ্ছে $123। আর এখানে যদি দেখি লাস্ট 30 দিনে আমার আর্নিং আছে $1,572, যেটা প্রায় 1,30,000 মতো। এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট, এখানে আমার 8,000+ আর্নিং আছে। আমার আরো আগেও একটি ফাইবার অ্যাকাউন্ট ছিল যেখানে আমার আর্নিং ছিল 8,000+, ওই অ্যাকাউন্টটি ব্যান হয়ে গেছে। সো আমার টোটাল আর্ন হচ্ছে $40,000 মতো, সো যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় অলমোস্ট $32,00,000+। বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, সফটটেকআইটি তাদের ভিতরে বেস্ট। কারণ সফটটেকআইটি আমাদের আমাকে যতটুকু সাপোর্ট এবং যতটুকু সাহায্য করেছে সেটা অন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট আসলে করবে কি না সেটা আমি জানি না, কিন্তু সফটটেকআইটি আমাকে করেছে, যার কারণে আজ আমি সাকসেসফুল। আমি প্রথমে 12,000 টাকা দিয়ে সফটটেকআইটিতে অ্যাডমিশন নিই। বর্তমানে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি, আমার ফুল ফ্যামিলি আমার উপরই নির্ভরশীল। আমি মনে করি এই সম্পূর্ণ কৃতিত্বই সফটটেকআইটি। সো থ্যাংক ইউ সফটটেকআইটি, থ্যাংক ইউ সোফিয়ান ভাই। SoftTech-IT, let's build your career.